প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসার হুঁশিয়ারি সেচমন্ত্রীর। এদিন গারাপোতা এলাকায় জনসভা করেন তিনি। সিবিআই প্রসঙ্গে কেন্দ্র সরকারকে নিশানা করেন পার্থ ভৌমিক। গ্রামের মানুষের হকের টাকা আদায় করার জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসা হবে। বনগায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শুক্রবার বনগার গাঁড়াপোতা এলাকায় নির্বাচনী প্রচারে আসেন পার্থ ভৌমিক। জেলা পরিষদের তিন নম্বর আসনের প্রার্থী শুভজিৎ দাসের সমর্থনে এদিনের সভামঞ্চে দাঁড়িয়ে সিবিআই প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, বিশ্বজিৎ দাসের পেট খারাপ হলে সিবিআই তদন্ত হয়, পার্থ ভৌমিকের জ্বর হলে সিবিআই তদন্ত হয়, তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না, রাস্তার টাকা দেওয়া হচ্ছে না, আমরা চাই তারও সিবিআই তদন্ত হোক। এ বিষয়ে পার্থ ভৌমিকের আরও সংযোজন, আগামী আগস্ট মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আমরা ধর্ণায় বসব মানুষের হকের টাকা আদায় করার জন্য। তৃণমূল যদি দুর্নীতি করে থাকে তাহলে সিবিআই তদন্ত করা হচ্ছে না কেন ভাই? বিশ্বজিৎ দাসের পেট খারাপ হলে সিবিআই তদন্ত, পার্থ ভৌমিকের জ্বর হলে সিবিআই তদন্ত, তৃণমূলের সব নেতার বাড়িতে সিবিআই তদন্ত, তাহলে এনআরইডিএফ এ যদি দুর্নীতি হয় তাহলে সিবিআই তদন্ত হয় না কেন? আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এনআরইডিএফ প্রকল্পে কি দুর্নীতি হয়েছে সিবিআই তদন্ত হোক, আমরা দেখতে চাই। বাড়ির 11,35,000 বাড়ি স্যাংশন করেছে কেন্দ্রের সরকার, কেন দিচ্ছে না? তার সিবিআই তদন্ত হোক, কেন আমার রাস্তার টাকা দেবে না? তার সিবিআই তদন্ত হোক। আমরাও যাব গ্রামের গরিব মানুষের টাকা, হকের টাকা ছিনিয়ে আনার জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আগস্ট মাসে আমরা দিল্লি যাব, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসব, আমরা দেখি গরিব মানুষের টাকা কি করে আটকে রাখে। এদিনের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, 2024 সাল পর্যন্ত তৃণমূলের নেতা নেত্রীদের এভাবেই ইডি সিবিআই ডাকবে, পাশাপাশি তার হুঁশিয়ারি, 2024 সালের পর সিবিআই বুমেরাং হতে পারে। বিজেপিকে কটাক্ষ করে এদিন মন্ত্রী আরো বলেন, মানুষের সাথে জনসংযোগ নেই, ইডি সিবিআই আর সংবাদ মাধ্যমেই বেঁচে আছে বিজেপি। আমরা তো 2019 সালে লোকসভার পরে বাড়িতে বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছি, এটা আজকের কথা না, 4 বছর আগে ক্ষমা চেয়েছি, তার জন্যই তো মানুষ 2021 আমাদের উপর আস্থা রেখেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, নবজোয়ারে মানুষের পঞ্চায়েত গঠন এবং বিগত দিনে কোনো ভুল হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা, এটা করেছিলেন বলেই যে 2018 সালে আনকন্টেস্টেড ছিল 38%, সেটা 2023 সালে 12% এসে দাঁড়িয়েছে, এবং জেলা পরিষদে মাত্র 1%ও না, তারও নিচে। মনোনয়নপত্র যদি জমা না দেওয়া হতো তাহলে আনকনস্টেটেড যে আনকনটেস্টেড যেটা হয়েছে তার সংখ্যা বাড়ত। এগুলো তো বোকার মতো কথা, আসলে এদের মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, এরা আপনাদের মিডিয়ায় বেঁচে আছে। আর সিবিআই ইডি হচ্ছে এদের শক্তি, সিবিআই ইডি আর আপনাদের মিডিয়ার ঠান্ডা ঘর, মানুষের সাথে এদের কোনো যোগাযোগ নেই। আমি বলছি সব কিছুতে যদি সিবিআই হয় আর এটা যদি দুর্নীতি বলছিস তাহলে এটাই কেন সিবিআই করাচ্ছ না? তার মানে তো এর মধ্যে কিছু নেই, কিছু নেই বলে করাচ্ছ না, এটা আমাদের হকের টাকা। বাড়ি তো কেন্দ্রীয় তদন্তকারী দল এসে 11,35,000 নাম ঠিক করেছিল, তাহলে কি কেন্দ্রীয় যে তদন্ত দল এসেছিল তারা কি তাহলে দুর্নীতি করেছে? সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।